এখন যে রেজাল্টটা দেখলে সেটা কিন্তু মাত্র আমি একটা জিনিস দিয়ে বানিয়েছি কি বিশ্বাস হলো না তো চলো দেখে নাও এটা কি এবং কিভাবে এটা ইউজ করলে তোমরা এত ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটি শুরু করো Back to my YouTube channel. I hope তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা তোমরা এটা শ্যাম্পু বলতে পারো, তোমরা একটা কন্ডিশনার বলতে পারো, তোমরা একটা সিরামের মতো এটা ইউজ করতে পারো। এর অনেক গুণাগুণ আছে বাট এটা আমি জাস্ট একটা ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখলে সেই ভিডিওটা কিন্তু মাত্র আমি একটা জিনিস অ্যাপ্লাই করে এত ভালো ভিডিওতে আমি যেটা ইউজ করেছি সেটি হচ্ছে জবা ফুল। তোমাদের মাথায় একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা কোন জবা ফুলটা ইউজ করব। দেখো তোমরা যে কোনো জবা ফুল ইউজ করতে পারবে, কোনোটাই ক্ষতি করবে না, কিন্তু আয়ুর্বেদে লাল জবাটার উল্লেখ করা আছে যেটা আমাদের হেয়ার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই সাধারণত মানুষ লাল জবাটা ইউজ করে, কিন্তু লাল জবাটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে বা তোমরা যদি না পাও তাহলে তোমরা যে জবা ফুলটা তোমাদের কাছে আছে তোমরা সেই জবা ফুলটা ইউজ। জবা ফুল তোমরা যে কোনো প্রজাতির মানে যে রঙের যেরকম ফুল নাও না কেন তার ফুলে এবং পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এটা কিন্তু তোমরা কন্ডিশনারের মতো ইউজ করতে পারবে যেটা আমি আগে বললাম। এছাড়াও তোমাদের যদি হেয়ার ফল হয় তাহলেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। এটা ইউজ করা খুবই ইজি এবং আমি বলবো তোমরা সপ্তাহে এটা দুইবার করে অবশ্যই ইউজ করবে। এটা খুবই ইজি মানে এটাতে এছাড়া যেগুলো হেয়ার মাস্ক হেয়ার প্যাক থাকে বা হেনা থাকে এগুলাতে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু এটাতে তোমাদেরকে অতটা পরিশ্রম করতে হবে না। একটু তো করতেই হবে বাট অতটা পরিমাণে পরিশ্রম করতে হবে না। এছাড়াও তোমাদের যদি পাকা চুলের সমস্যা থাকে তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে হাই আমি হচ্ছি পুনম আর আমি আমার এই চ্যানেলে সপ্তাহে তিনটা করে হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি যাতে তোমরা আমার মতো হেয়ার নিয়ে অনেক হ্যাপি থাকো এবং অনেক সুস্থ থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 13-16টার মতো পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা জবা ফুল। এখানে আমার কাছে এই জবাটাই ছিল যার জন্য আমি এই জবাটাই নিয়েছি। এটা একটা ঘিয়া কালারের জবা ফুল আর নিয়েছি থোকা যে লাল কালারের জবা হয় ছোট জবাগুলো সেই জবাগুলো নিয়েছি। এই দুটোকে আমি একটা বাটি নেব এবং বাটির মধ্যে আমি এখানে 3 কাপ জল নিয়েছি বাট আমার সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো। তো যাদের ছোট চুল তারা 1 কাপ আর যাদের বড় চুল তারা 2 কাপ নিলেই হবে। তারপরে আমি ফুলগুলোকে এই জলের মধ্যে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এবং পাতাগুলোকেও আমি ছিঁড়ে নেব। ছিঁড়ে দুটোই নেওয়ার পর তারপরে আমি এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে 2-3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 ঘন্টা ঢাকা দেওয়ার পর আমি এটাকে ঢাকনাটা খুলে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জবা ফুলটা আমি এখানে ঢেকে রেখে দিয়েছি এবং তারপরে তোমরা এখানে দেখে নাও আমি এটা ঢাকনা খুলে নিয়েছি এবং এটা তোমরা একটা থালা দিয়ে আর কি ঢেকে নেবে। আর যেহেতু এটা আমি স্প্রে বোতল দিয়ে অ্যাপ্লাই করব তো যার জন্য আমি এখানে একটা রুমাল নিয়েছি আর রুমালের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে চিপে বের করে নিয়েছি। তোমরা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে পারো, এছাড়াও তোমরা তুলো দিয়ে ডিপ করে করেও এটা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। এটা যখন তোমরা দেখবে যে এরকম অরেঞ্জ কালার চলে এসেছে তখন তোমরা ভাববে তোমরা যদি 2 ঘন্টার মধ্যে এটাকে মেখে রেখে দাও তাহলে সত্যি এরকম কালার হয়েই যাবে। ঠিক আছে, রাখার পর সব থেকে যেটা তোমরা দেখবে যে এইরকম একটা পাতলা স্ট্যান আসছে কি না, এটা যদি আসে এই জিনিসটা একদম রেডি। তারপরে আমি এটাকে স্প্রে বোতলে ঢেলে নিয়েছি এবং স্প্রে বোতলে ঢেলে নেওয়ার পর আমি চেষ্টা করলাম আরেকটা একটা বোতলে এটা ঢেলে নেওয়ার যাতে কোনটা অ্যাপ্লিকেশন করাটা খুবই সুবিধা হয়। তো আমি একটা ছোট্ট এটা হচ্ছে কোনো শ্যাম্পু ছিল হয়তো, তো সেই শ্যাম্পুর বোতলটা আমি ধুয়ে নিয়েছি এবং দূরতে আমি ঢেলে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এতটা আমার এখনও বেঁচে গেছে। পরে আমি দুটো ভাগে চুলকে ভাগ করে নিয়েছি এবং এইদিকে ফার্স্টে অ্যাপ্লাই করব যার জন্য আমি এইদিকে স্প্রে বোতলের সাহায্যে অ্যাপ্লাই করছি। স্প্রে বোতলে অ্যাপ্লাই করলে খুবই সুবিধা, তোমরা যদি স্প্রে বোতল দিয়ে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা বড় চুল যদি হয় তাহলে
এক কাপ আর হাফ কাপের মতো দিলে ইনাফ। আর ছোটো চুল হলে তোমরা বেশি না, এক কাপও করতে হবে না, তার থেকে অল্প করলেও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা সবার প্রথমে স্প্রের সাহায্যে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে পুরো চুলে অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে এটা শ্যাম্পুর মতো কাজ করবে, তোমাদের হেয়ারে যদি কোনো অয়েল অ্যাপ্লাই করা না থাকে, তোমরা যদি এটা দিয়ে জাস্ট কিছুক্ষণ 2 ঘন্টার মতো রেখে তারপরে হেয়ারটা ধুয়ে নাও জল দিয়ে, তাহলে কিন্তু তোমাদের শ্যাম্পুর মতো কাজ করবে। এছাড়াও তোমরা যদি কোনো অয়েল অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিছুটা পরিমাণে আগে যে কোনো একটা শ্যাম্পু ইউজ করে নেবে, তারপরে তোমরা এটা দিয়ে হেয়ার ওয়াশ করতে পারবে। এটা কিন্তু খুবই ভালো, একবার ইউজে তোমরা কিন্তু এর রেজাল্ট পাবে। ঠিক আছে, আর তোমরা যদি এরকম বোতল দিয়ে পাম্পের মতো মানে চিপে চিপে যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এইভাবে না একটু অসুবিধা, স্প্রেটাই আমার কাছে ভালো মনে হলো। এইভাবে অ্যাপ্লাই করলে এই বোতলের সাহায্যে যখন অ্যাপ্লাই করছি, যেহেতু এটা চিটচিটে ধরনের তো গড়ে পড়ে আসছে, আর স্প্রের সাহায্যে অ্যাপ্লাই করলে জিনিসটা অনেক ভালো হচ্ছে। তো আমি বলবো তোমরা যদি স্প্রে বোতল থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই তোমরা স্প্রে বোতল দিয়ে অ্যাপ্লাই করবে। তারপরে আমি এই দিকটাও ভালো করে রিমুভ করে নেব। রিমুভ করে আমি তোমাদেরকে সবসময় বলি যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক এইসব অ্যাপ্লাই করার আগে আমাদের কিন্তু চুলের সমস্ত ট্যাঙ্গেলগুলোকে ভালো করে রিমুভ করে নেওয়া দরকার। তো আমি আগে থেকে রিমুভ করে নিয়েছিলাম। এটা তোমরা যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে তখনই দেখবে তোমাদের চুলটা অনেক সফট হয়ে গেছে, অনেক শাইনি হয়ে গেছে। এটা তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে মনে করো 7-10 দিনের মতো ফ্রিজে রেখে দিতে পারো। এছাড়াও যদি ঠান্ডার দিন থাকে তাহলে তোমরা এমনিও রাখলেও তোমাদের জিনিসটা নষ্ট হবে না। আর এটাকে তোমাদের সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে হবে এবং 2 ঘন্টার জন্য এটা রাখতে হবে। এবং আমি এটা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এবার তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই।